নিচের একটা বয়স্ক মহিলা মারা গেছে। 2-3 দিন যাবত আমারও মন খারাপ, ভাল লাগে না, কেমন জানি ভয় ভয় লাগে, মনে হয় কি জানি হারায় যাবে, কি জানি হারায় যাবে। যাক, আমার কিছু হারায় নেই। নিচের ভদ্র মহিলাটা মারা গেছে, বয়স্ক অনেক, গাড়িগুলো নিতে আসছে। পেছনে একটা লাশের গাড়ি আর সামনে একটা দেখলাম 2টা ফুল ভরলো। কিসের গাড়ি এটা জানি না, মনে হয় কোনো এজেন্ট। এই তো লাশের গাড়িটা সামনে এনা রাখলো, এখন নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। সবই কপাল, দেখেন একটা মানুষও নেই, একটা শব্দ নাই, একটা চিৎকার নাই, কোনো কথাও নাই। আগে দেখতাম 6 মাস পর পর নাতিপুতি আসতো, নাতিপুতিও আসে নাই। এখন কি এই দেশে থাকে না, নাকি আসে নাই, নাকি করোনার জন্য আসা নিষেধ, বুঝতেছি না। আসলে খুবই কষ্টের বিষয়, যার যায় সেই বুঝে, আর বুঝার কেউ নাই। আসলে আমি কারে কি বলবো, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, ভিডিও করা ঠিক না, তারপর অনেকক্ষণ যাবত এখানে বসে আছি, তো 2 ঘন্টা যাবত বসে বসে দেখতেছিল, ভাবলাম যে আপনাদের সাথেও ভিডিওটা একটু শেয়ার করি, একটু কথা বলি। কিভাবে মারা গেছে জানি না, বয়স ছিল তো, আর বিছনায় পড়া ছিল, বিছনায় হাগুমুতু করতো, প্যারালাইস্টের মতো অনেকটা, নড়াচড়া করতে পারতো না, 100-এর বেশি ছিল বয়স। খাও, 100-এর বেশি বছর ছিল, মারা গেছে। কিভাবে মারা গেছে, হয়তো বয়স বেশি থাকার কারণে মারা গেছে। আমি বারান্দায় বসে বসে দেখতেছি, ওদের তার নিয়ম জানি না, লাশ দেখতে দিবে নাকি দিবে না, কি করে লাশ সেটাও আমি জানি না। কিন্তু কালকের থেকেই দেখতেছিলাম বিভিন্ন সরকারি লোক আসতেছিল। দেখো সাইফা খুলছে নি, যখন আসছিলাম এখানে 5 বছর আগে, না আমি আসছি 4 বছর আগে, 4 বছর আগে আসছিলাম, যখন আসছিলাম তখন বুড়িটা পটর পটর করতো, বারান্দার সামনে দাঁড়ায় কথা বলতো, 2 দিন উপরে এসে পড়ছিল, আমি নিচে গেলে কত গল্প করতো, ছেলে আছে মনে হয় মেয়ে নাই, সেগুলো বলতো আমারে। তারপরে গত 2 বছর যাবত বারান্দায়ও আসে না, একটা কাজের লোক রাখছে, মহিলা রাখছে, মহিলাই 24 ঘন্টা থাকে, ওই মহিলাই দেখশুন করে, হাগুমতো করলে ওই মহিলাই পরিষ্কার করে দেয়, বিছনায় পড়ার মতো দেখি নেই 2 বছর একদিনও বারান্দায় বসতে। গত বছর রোজার আগে মনে হয় আমি একবার যাই একটু দেখে আসছিলাম, দেখে খুশি হয়ে গেছিল আমার, এই বছর আর দেখিনি। এ দেখেন লাশটা নিয়ে যেতেছ, কত খারাপ লাগে, এই মহিলাটা পালতো, এই যে মহিলাটা দেখতে পারতেছেন, আর এই বুড়া লোকটা দেখতে পারতেছেন, এই বুড়া লোকটা, এই বুড়া মানুষের ছেলে, ছবি তুলে রাখতেছে মাঠ, এই বুড়া লোকটা ওনার ছেলে। মার লাশ নিয়ে যেতেস, দেখছো সাইফা, সাইফা দেখো, এই যে দেখো লাশ নিয়ে যেতেস, হ্যাঁ মারা গেছে যে।
নিয়ে যেতেছে সবাই। মনে একটা ছেলেই থাকে, ছেলের বউ নাতিপুতি কেউ তো আসলো না, ছেলেটাই তো নিয়ে যেতেছে, আর কেউ নাই। এটা এই বিদেশ।